জেনারেল যত ইতিহাস, এইগুলোর অবস্থা হইল ঘটনা ঘটে আগে লেখালেখি হয়, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে যত ইতিহাস লেখা হয়েছে আগে ঘটনা ঘটছে পরে। কথা বুঝে আসতেছে? ইউসুফ আলাইহিসসালামের ঘটনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে লিখিয়া রাখছেন, ঘটনা ঘটবে দুনিয়াতে লিখিয়া রাখছেন লৌহে মাহফুজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আপনার উপরে আমি নাজিল করছি এমন আয়াতগুলো, ওই ঘটনা যে নাজিল করছি লৌহে মাহফুজ থেকে, যার মধ্যে কোনো সন্দেহ শোভা, কারণ ওইখানে যেমনে লেখা আছে ঘটনা ঘটব দুনিয়াতে এমনে সামান্য হেরফের হবে না। মহান মাওলাই করিম এরপরেই বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ইন্না, নিশ্চয়ই, আমি এখানে গ্রামার বইলে লাভ নাই, আমরাও বহু বচনের শব্দটা। আল্লাহ কয়জন হুজুর বলে গেছেন যে কয়জন, কিন্তু আমরা যে বহু বচন শব্দ ব্যবহার করার কারণ আল্লাহর বরত্ব বুঝান। আনজালনাহু, উক্ত ঘটনাকে আমি নাজিল করলাম, উক্ত ঘটনাকে নাজিল করছি কুরআনান, কুরআন বানায়া কুরআন রূপে, আরবিয়ান আরবি ভাষায়, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। কি বুঝতে পারো? যাতে তোমরা বুঝতে পারো, জানতে পারো এই কথা কেন বললেন। ইউসুফ আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালামের ঘটনাই তো তারা জানতে চায়। যাদের ঘটনা জানতে চায় তাদের ভাষা ছিল হিব্রু ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন হিব্রু ভাষাভাষীদের ঘটনা যদি হিব্রু ভাষায় নাজিল করতেন তাহলে আরবি মানুষরা বুঝতই না। যারা জিজ্ঞাসা করিয়াছে তারাও আরবি, যারা সামনে বসা আছেন সাহাবায়ে কেরাম তারাও আরবি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হিব্রু ভাষাভাষীদের ঘটনা ইউসুফ এবং ইয়াকুব, ওই নবীগণের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করলেন কোরআন বানায়া, যাতে তোমরা আরবি মানুষ ভালোভাবে বুঝতে পারো, জানতে পারো। نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا إِلَيْكَ هَذَا الْقُرْآنَ। ও দোস্ত আমার, نَحْنُ نَقُصُّ عَلَيْكَ, আপনার কাছে বর্ণনা করা হচ্ছে, আপনার কাছে জানানো হচ্ছে, أَحْسَنَ الْقَصَصِ, নাহনু না কুসু, আমি বর্ণনা করছি এমন এক ঘটনা, এমন এক ঘটনা আলাইকা আপনার উপরে, আহসানাল কাসাস, কুরআনুল কারীমের ভিতরে ছোট বড় 500 ঘটনা আছে। কতটা? একটু জোরে কর, ছোট বড় 500 ঘটনা। এইগুলোর মধ্যে আল্লাহ নিজে বলেন এই ঘটনা আহসানুল কাসাস, কোরআনের যত কাসাস আছে, যত ঘটনা বলি আছে, সব চাইতে উত্তম ঘটনা, সুন্দর ঘটনা হইল এই ঘটনা। আল্লাহ বলছেন কেন? যে এই ঘটনার মধ্যে বহু দিক নির্দেশনা আছে, বহু ইঙ্গিত দেওয়া আছে, মানুষ বহু ধরনের শিক্ষা হাসিল করতে পারে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, আমি আপনার আপনার কাছে ওহির মাধ্যমে কুরআন যেইভাবে নাজিল করি, এই ঘটনাকেও কুরআন বানায়া ওহির মাধ্যমে নাজিল করলাম। ইন হাযা ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ও দোস্ত আমার, এই যে ঘটনাটা আপনার কাছে বর্ণনা করছি,
এই ঘটনা যারা জানতে আইছে এই ঘটনার ব্যাপারে তারা যেমন আপনিও ছিলেন এমন তারাও যেমন জানে না আপনিও তো জানতেন না আপনিও তো তাদের মতোই একজন ছিলেন আমি আল্লাহ আপনাকে জানাইলাম আল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন না এইখান থেকে আকীদাগত একটা কথা আল্লাহ যা জানেন নবীগণ তা জানেন ঠিক আল্লাহ যা জানেন নবী তা জানেন ঠিক আল্লাহ যা জানেন না কে হই তা জানে না ঠিক আকীদাগত কথা আমি আরেক জায়গায় আসছিলাম কোন জায়গায় জানি শিরিকের ব্যাপারে কথা বলছিলাম প্রত্যেকটার মাপকাঠি আছে কেউ যদি ক্রস করে পুরস্কারের চাইতে সাজা হওয়ার সম্ভাবনা সাজা হইব ঠিক জরিমানা ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি ওয়া ইন কুনতা আপনি ছিলেন মিন ক্বাবলিহি এর আগে লামিনাল গাফিলিন যারা জানে না তাদের মতো একজন যারা জানে না আপনিও তাদের মতো একজন ছিলেন আমি জানাচ্ছি ওহির মাধ্যমে ঘটনাটা এবার শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনায় শুরু করে দিলেন দোস্ত আপনি তাদের মতো একজন ছিলেন আমি ঘটনা শুরু করলাম এবার শুনেন إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين الله بولে إذ স্মরণ করুন ওই দিনের কথা স্মরণ করেন ও দোস্ত আমার নজর করুন নজর আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বিশ্ব নবীকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে উদ্দেশ্য করে এই সূরা শুরু করে দিলে শুধু কেন নবীজিকেই শোনাচ্ছেন না কিয়ামত পর্যন্ত সবাই শুনবে সবাই জানবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোস্ত যখন ইউসুফ লি আবিহি যখন বলল ইউসুফে তার আব্বাকে ইয়া আবাতি ও আমার আব্বা ইন্নি রাআইতু আমি স্বপ্নে দেখেছি আহাদা আশারা কাওকাবা 11টি তারকা ওয়াশশামসা ওয়াল কমার চাঁদ এবং সূর্য রাআইতুহুম লি সাজিদিন আমার সেজদা দেয় আমি শুনেছি আমি স্বপ্নে দেখলাম আব্বা ঘুমে আমি স্বপ্নে দেখলাম কারণ ইউসুফ আলাইহিসসালাম তার আব্বার সাথেই ঘুমাইতেন একই হুজরাতে থাকতেন একই কামরায় থাকতেন আর এই যে একসাথে থাকতেন সব ভাইয়ারা এই বিষয়টা ভালোভাবে দেখতো না একটু হিংসার চোখে দেখতো বর্তমান দুনিয়ায় এমন রেশারেশি এমন একটা বাপ আছে না নাই মানুষের মধ্যে তারাও তো মানুষ ছিলেন থাকতেই তো পারে এমনকি দুনিয়াদারির ক্ষেত্রে আছে যেমন কোন মানুষ যদি এলাকায় সর্দার থাকে বড় সর্দার সারা এলাকার মানুষ উনার আব্বারেও মানত এখন উনারে মানে এই গড়টা সর্দারি গড় মানুষে মান্য আসতেছে এলাকা এখন উনার যদি তিন ছেলে তাকে লক্ষ্য করে দেখবেন তিনও জনেই মনে মনে সর্দার আব্বা যদি মারা যায় আমি হইতাম মেজু ডাকো না আমি হইতাম বড় ডাকো আমি তো ভাইয়াই লইছি এরকম একটা চাহিদা মনে আছে না নাই এটা হলো দুনিয়াদারির অবস্থা দিনই লাইনে আসেন কোন একজন বুজুর্গ যদি থাকেন একজন হক্কানি আলেমও যদি থাকেন উনার যদি ছেলে সন্তান তিনজন তাকে তিনও জনের মনে মনেই তো এমন থাকবে যদি পরিপূর্ণ বুঝ এসলাহি বুঝ না থাকে মনে মনে লোভ থাকবো ফিরালি আর যে সমস্ত বাতির ভণ্ডামি আছে ওরা তো চেয়ার লইয়া এলো বাপ মরলেই গদিনহীন যোগ্যতা তা হোক আর না থাকুক সব লাইনে সব চলে না আমার একজনে বোঝাইছেন হুজুর
বাবার যদি দশ আর দশ আল সম্পদ থাকে, পিতার ইন্তেকালের পরে এই সন্তানের এই মালের মালিক তো সন্তানই হইব, তাহলে আমরা ফির আসিন জাননে ওয়ালা। এখন পীরের ফুত ইয়ং মানুষ, আমরা তারই ফির মানি। আমি বললাম পীর হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে, যোগ্যতা তো আছে, ওই বাপের ফুত না, এই তো যোগ্যতা। বাপের ফুত হইলে বুঝি যোগ্যতা, বাপের ফুত হইলেই দুনিয়ার সম্পদ হাসিল করার মতো যোগ্যতা হয়। কিন্তু সব যোগ্যতা হবে না, বাবার যোগ্যতা হাসিলের জন্য সন্তান হইলেই যথেষ্ট না, যোগ্য হইতেই হইব যোগ্য। কোন একজন সার্জন যদি অপারেশন করেন, অপারেশন হঠাৎ করেই সার্জন যদি মারা যায়, যোগাড় যন্ত্র তো সবে রইল, সার্জন মারা গেছে, এই যোগাড় যন্ত্র দিয়ে কি ফুতে সার্জারি শুরু করে দিব নাকি, না ভূতের ডাক্তারি জানান লাগবো? ইউসুফ আলাইহিসসালামের দশ ভাই, সৎ ভাই যারা, তাদের মনে মনে যে আব্বা ইউসুফকে বেশি আদর করে, খুব কাছে নিয়েছে, ইউসুফ তো দিন দিন উন্নতির দিকে যাবে, আব্বা ভুল করতেছেন, আব্বা আমরা রে কম দেখেন, আমরা রে আদর কম করেন, এই জন্য ইউসুফের প্রতি তাদের একটা প্রতিহিংসামূলক ভাব আছে। সন্তান যে লাইনে হাঁটাহাঁটি করুক না কেন, বাবাই কিছু টের পায়নি না পায় না, বাবাই যে বুঝে না এটা কিন্তু কথা না, বাবাই সব বুঝে। আজকালকার ছেলেরা দু চার কলম লেখাপড়া করতে পারলেই বাপের জিগায় তুমি কিতা বুঝো, হয়নি না কয় না, বাপের কয় তুমি কিতা বুঝো, হ্যাঁ বুঝে লাইছে সব। বাবাই মনে মনে কয় পুত্রে আমি বুঝি না, এমন তো নাই, তোর আগে সূর্য দেখছি না, বুঝার বান দইরা ব্যাগ খুলে ভরে থাকি, তোরে ডরায় কোন আচরণ করো সার মানিক জোর যাইব। যুবক ভাইরা আমি বলি, কান পেতে শুনে রাখেন, বাবার সামনে এই জাতীয় শব্দ ব্যবহার করবেন না, আচরণ করবেন না। পড়াশোনা বেশি করেছেন, শিক্ষিত হয়েছেন, ভালো কথা। বাবা একটা জিনিস যদি না বুঝেন, আপনি তাকে সুন্দর করে আদবের সাথে বলবেন, আব্বা আপনি আমার পড়াশোনা করাইছেন, এই জন্য পড়লে আমি জানতে পারছি বিষয়টা এইভাবে হইলে সুন্দর হবে, তখন অবশ্যই বাবা বুঝে ফেলবেন। আর তুমি যদি দমক দিয়া কও তুমি কিতা বুঝো, আদব রইল না বেয়াদবি। অনেক সন্তান এই কাজগুলো করে, বাবের চাইতে বেশি বোঝার চেষ্টা হবে, সব জায়গায় বেশি বুঝতে নেই। বেড়ায় আলুর ব্যবসা করে বাজারও, দুই বস্তা আলু নিচে ব্যস্ত, তো ফুত তিন চার ঘন্টা পরে গেছে আসরের টাইম, বিকাল টাইম, আব্বা ওহনো বেচা হয়েছে না, দুই বস্তা আলু অত সময় লাগে। কই ও ব্যবসা করা কি অত সহজ, কই তুমি উঠো, তুমি উঠো আমারে দেব বসতে, তুই বইবি তাহলে ব, আমি আসরে নষ্ট করি এক কাপ চা খাই। কইয়া তুইয়া বাপ গেছে যে আসরের নামাজ আর এক কাপ চা, পনেরো বিশ মিনিট টাইম লাগছে, গুরান দে আয়া দেখে পাল্লা ভাতর দইতেছে, পাল্লা হয়তো সালা টালা বাসটা সালা পাল্লা হয়তো দই রেখেছে, ওটা কিরে ভূত এত তার দিকে মনে বেচ্ছ, ব্যবসা জানান লাগবে না, কি জানো বাবা পাল্লা কত ঘুরে বেচ্ছ, কো আট টাকা কেজি, ক ফোন রোটে হতো বেটা কি না ওই আমার, আমি আঠারো টাকা রোটে বেচে গেছি, তুই তো ফোন রো আঠারো না ব্যস্ত রো সত্তর তো ব্যস্ত, বলে আমার আসলে তো ব্যস্ত ফোন রোক, হ্যাঁ ও তো দোর চাইলে মানুষে নিবো, এলেন তো সারাদিন ব্যস্ত শোনা তুমি। আর এই বাপে এমন এক আফসুস ফলল, কি সব নষ্ট করছস, বেশি বুঝে বুঝি অৎকানা কইসস, দেখ টেহাটি দেখ যাই বেচ দে পয়সা দে, ও তোমার আসলে আন্তাজ নাই, আমি মাপ পে দেই কুলাইতাম পারি না, পয়সা লই আমি কোন সময়, আট টিয়া কেজি যখন লাগাইছে আমি মাপ পে দে কুলাইতাম পারি না, টেহা লইম কোন সময়, কথা বুঝেন নাই, বেশি বোঝা ভালো না। ইউসুফ আলাইহিসসালাম তার আব্বাকে স্বপ্নটা বললেন, আব্বা স্বপ্নে দেখেছি, স্বপ্ন কিন্তু আমরাও দেখি, আমরাও স্বপ্ন দেখিনি না দেখি না, স্বপ্ন হলো তিন প্রকার, একটা স্বপ্ন হলো রাহমানি, আরেকটা হলো জেহনি, আরেকটা শয়তানি।
আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাকে মাঝে মাঝে এমন কিছু বরকতি স্বপ্ন দেখানো হয়, ভবিষ্যতের কিছু ইঙ্গিত দেওয়া হয়। মুমিনের স্বপ্ন ওহির 40 ভাগের 1 ভাগের মতো বরকত। জেহনি কিছু স্বপ্ন আছে, জেহনি সারাদিন মানুষ যা করে ঘুমে ওইডে করে আছে না এরকম। আরেকটা শয়তানি, শয়তানেও মাঝে মাঝে মানুষকে কিছু স্বপ্ন দেখায়, ভুল দর বয় দেখায়, যে কোনো ধরনের স্বপ্ন দেখে। হক্কানি ওলামাই কেরাম জানেওয়ালা ব্যক্তিদের কাছে বর্ণনা করা যা তার কাছে স্বপ্ন বলতে যাবেন না। ইউসুফ আলাইহিসসালাম যে বলছেন, যার কাছে বলছেন উনি কি অযোগ্য না পুরাপুরি যোগ্য? বাবার কাছে বলছেন উনি তো শুধু বাবা না আল্লাহর নবীও। উনি কি বাবা না নবীও? ইয়াকুব আলাইহিসসালাম সন্তানের মুখে এই স্বপ্ন শোনার পরে, স্বপ্নের বর্ণনা শোনার পরে টান দিয়া বুকের সাথে জড়াইয়া তিনি বলতেছেন, কাল ইয়া বুনাই। সন্তানের প্রতি যখন পিতা খুশি হয় দেখবেন নাম ছাড়া অন্য অন্য কিছু শব্দ ব্যবহার করা হয়। বাবা শোনা চান লক্ষ্মী আছে না এটা শব্দ। ইয়াকুব আলাইহিসসালাম এখানে ইউসুফ বলেন নাই, তিনি বলেন ইয়া বুনাই, ও আমার কলিজার টুকরা। লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, রে আমার প্রিয় সন্তান তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে কইও না। কারণ প্রত্যেকটা সন্তানের চাল চলন বাবাই বুঝে, নি না বুঝে না। তোমার ভাইদের কাছে এই স্বপ্ন কিন্তু বর্ণনা করিও না। ভাইদের কাছে স্বপ্ন বলা যাবে না, কেন যে অত সুন্দর স্বপ্ন, বরকতি স্বপ্ন। ভাইদের কাছে বললে, নিজের মানুষের কাছে বললে কি সমস্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিসসালামের কথাটাকে আমাদের জন্য শিক্ষা হিসেবে নাজিল করে দিলেন, আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। এই স্বপ্ন যদি ভাইয়েরা শুনে তোমার অজান্তে চক্রান্তের জাল বুনাইব। আশ্চর্য লাগলো, আমরার কাছে তো আশ্চর্য লাগে, ছোট ভাই এত সুন্দর এক স্বপ্ন দেখলো, বরকতি স্বপ্ন, ভবিষ্যৎ ভালো হওয়ার মতো ইঙ্গিতপূর্ণ স্বপ্ন। বড় ভাইদের ভিতরে প্রতিহিংসা আসার বা চক্রান্তের জাল বুনানোর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন জাল বুনানোর কারণ আছে, কারণ হলো وَإِنَّ الشَّيْطَانَ لِلْإِنسَانِ عَدُوٌّ مُبِينٌ। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তানে জাল বুনাওয়ায় শয়তানে দুকা দেয়। লক্ষ্য করে দেখবেন আপনারা এখানে যারা আছেন, সমাজের মানুষ যে বসবাস করে, নিজেরা পরেরা সবার দিকে খেয়াল করে দেখবেন দূরের মানুষের সাথে প্রতিহিংসা যেই পরিমাণের চেয়ে কাছের মানুষের সাথে বেশি। ঠিক না? ঠিক সাসার যদি শুনে বাতিদার খুব উন্নতি, সাসা মানুষের সামনে যদিও খুশি আসি দেয় কিন্তু ভিতরে আগুন লাগিয়ে শেষ। কথা বুঝে আসতেছে আপনাদের? এই আগুনটা লাগাইছে কে? শয়তানে। বাইয়ে বাইয়ে পাঁচ ভাই যদি একটা পরিবারে থাকে, শয়তানে কোনোদিন এই পাঁচ ভাইয়ের মধ্যে মিল পছন্দ করে না। শয়তান মানুষের শত্রু দুনিয়াতেও আখেরাতেও। দুনিয়ার লাইনেও শয়তান মানুষের উন্নতি চায় না, আখেরাতের লাইনে তো চায়ও না। দুনিয়ার লাইনে দুনিয়াতে যদি পাঁচটা ভাই একসাথে থাকে, আঙুল ফাঁসটা একখানো শক্তি আছে না নাই? পাঁচটা ভাইয়ের মধ্যে মিল মহব্বত, দুনিয়াবীর লাইনে যদি এই পাঁচটা ভাই মিল মহব্বতে থাকে, সমাজের মানুষ এদেরকে মূল্যায়ন করব। একটু দূরে কোন? ঠিক না? একটা গোষ্ঠীর মধ্যে যদি সাসাত্তো ভাই মিললে 50 জন ভাইয়াচারি, তারা এক একজনের কথা উঠা বসা মিল মহব্বত, সারা এলাকায় এদের আলাদা একটা মর্যাদা, আলাদা একটা অবস্থান থাকব। কিন্তু শয়তানে এটা কি চায়? চায় না।
শয়তানে চাইব বাইয়ে বাইয়ে গন্ডগোল, বাইয়ে বাইয়ে গন্ডগোল। আদাত জাগা লইয়া এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ে মামলা বাইতে বাইতে তিন আল শেষ। বাড়ির আদাত সীমানো লইয়া মামলা হয়েছিল বাইতে বাইতে তিন আল খেত শেষ। বাইয়ের জন্য আদাত জাগা দিতে রাজি না, বাইয়ে বাইয়ে যদি লাগাইতো না পারে তাহলে শয়তান গিয়ে বাবির উঠে নাজিল হিটের হিটে লাগাইব। এই জন্য আমি সতর্ক করে দিই, কোরআনে আল্লাহ প্রকাশ বলে দিয়েছেন তোমাদের প্রকাশ্য শত্রু হইল শয়তান, বাইয়া যদি আদার জায়গা নিয়ে নেয় তোমার অন্য দিক দিয়ে তিনাত দিয়ে দিব। প্রতিহিংসা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, কোনোদিন কমে না। মানুষ মানুষ কোনোদিন কাছে আসতে পারে না প্রতিহিংসার কারণে। সাবধান, শয়তানের দুকায় পড়বা না। ইউসুফ কে আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী নিষেধ করে দিলেন, তোমার ভাইদের কাছে এই স্বপ্ন বর্ণনা করিও না। ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের সামান্য বর্ণনা, কারণ তখন তো উনি ছোট, 13 বছর বয়স। 4 বছরের সময় মা মারা গেলেন, আর এতদিন পর্যন্ত উনার কাছে উনি খাওয়াইতেন, ঘুম পড়ায় দিতেন, পাশে রাখতেন, গোসল করায় দিতেন, সব সময় কাছে কাছে রাখতেন। 13 বছর বয়সের সময় স্বপ্নটা উনি দেখেছেন। এরপরেও তো ছোট মানুষ, অপ্রাপ্ত বয়স্ক, স্বপ্নের পরিপূর্ণ ব্যাখ্যা উনি দেন নাই, শুধু বলছিলেন যে বাবা রে এই স্বপ্নের দ্বারায় বোঝা যায় আল্লাহ তোমাকে নির্বাচিত করবেন, সম্মানের আসনে বসাইবেন। এই জন্যই তো না করছি, ভাইদের কাছে কইও না, কইলে তারার ভিতরে যেই প্রতিহিংসা সেটা আরো জ্বলব। আল্লাহ পাক তোমাকে এমন শিক্ষা দিবেন, এমন জ্ঞান দিবেন রে ইউসুফ, কথার মর্ম প্রত্যেকটা কথার যে নিগুর তত্ত্ব এটা তোমাকে আল্লাহ শিক্ষা দিবেন, কথার মর্ম শিক্ষা দিবেন, কথার ব্যাখ্যা শিক্ষা দিবেন, এবং পরিবার পরিজন থেকে তোমার উপরে আল্লাহ এমন নিয়ামত দিবেন, তোমার পূর্বপুরুষদের উপরে আল্লাহ যেইভাবে নিয়ামত দিয়েছেন, ইব্রাহিম ইসহাকের উপরে যেইভাবে নিয়ামত দিয়েছেন, তোমাকেও আল্লাহ এইভাবে দিবেন। তোমার উপরে নাজিল হওয়া, তোমার উপরে অবতীর্ণ হওয়া নিয়ামতের দ্বারায় তোমার পরিবার পরিপূর্ণ সুখী শান্তি হইব, তারাও লাভবান হইতে থাকব। ইউসুফের ভাইয়েরা যারা কাজকর্ম করতে যাইতেন বিভিন্ন দিকে, তাদের বিবিগণ কি কইয়া যাইতেন, একটু নজর রাখিস, বাড়িগণ নিলে কেদালা কোন সময় যে আদর করে আছে না, কিছু শুনিস কিতা কয় না কয়, চোখ কান খোলা রাখিস। তো মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে, কার ঘর কি হয়, কার বাড়িত কেলা ইয়ে যায়, এটি খুব নজর রাখে, কার ঘর কি আলাপ হইতেছে কান ভরতে হলে আছে না নাই। এরা দুনিয়াতেও লাঞ্ছিত হয়, সম্মানী হতে পারে না। এই কাজ দিয়ে এই দায়িত্বটি তারা পালন করে, শয়তান এরার প্রতি খুব খুশি। সাত দোকানো বইয়ে বইয়ে দেখবেন এই আলোচনা চলতেছে, কার বাড়ির কেলা আছে না আছে, এটি তো সাত দোকান দিই তো প্রায় সময় আমি করি, এটি সংসদ ভবনের মতো বহু ধরনের লোক পাওয়া যায়, কেন বুদ্ধিজীবী আছে, এরপরে আপনার রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন ধরনের লোকের কোনো অভাব নাই চার দোকানটি, প্রত্যেকটা জায়গা আপনি একটা কথা তুললে দিবেন, এটার দোয়া সুদায় সেটে দিব সমাধানে বুঝতে পারবেন। এই দোকানটির মধ্যে বইয়া বইয়া একদল মানুষ আছে দেখবেন, খালি কার সমালোচনা কেমনে করন যায়, শয়তান এদের প্রতি খুব খুশি, এরা সাথে মুসাফা করে, কো ভাই সাহেব এই এলাকার দায়ী দায়িত্ব তোমারা তো দিয়া আমি রিটায়ার্ড আছি, জিন শয়তান মানুষ শয়তান আছে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এডি মানুষ শয়তান, এডি কি শয়তান, মানুষ শয়তান। তো ইউসুফ আলাইহিস সালামের এক ভাবি কান ফেরতে শুনে লাইছে, 10 ভাই বাড়িতে যখন আসছে স্বপ্ন বর্ণনা শুরু করলো, ইউসুফের আব্বার আদর তো এমনি তার আছে, একটা মিথ্যা স্বপ্ন আব্বারে শুনাইছে, একটা কাহিনী শুনাই দিয়েছে, আব্বা তো খুব খুশি ইউসুফের প্রতি। আসমানের 11টা তারকা চাঁদ এবং সূর্য নাকি তারে সেজদা করছে, সে নাকি এটা স্বপ্নে দেখছে। 200 ভাই আগে তো জলা আসেন 40 ভাগ, ওখন 100 হয়ে গেছে,
কোন আর সহ্য করা যায় না এর আর বাপুতের এই মিল মহব্বত আমরা আর সহ্য করে নিতে পারি না তখন এর মধ্যেই একজনে বলা শুরু করে দিয়েছে إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين أبا بول فتح چلے گسے نعوذ باللہ أبا بول فتح چلے گسے أبا شوٹیک بستے سنا أمرا علم دوش بائی شوق دشالی اکتا دوحل আর তারা হইল দুই ভাই একটা ছোট আর ইউসুফ আব্বার উচিত ছিল আমাদের এই দশ ভাইরে আদর করিয়া কাছে রাখা এই দুই ভাইয়ের চাইতে আমরা তো বাবার কাজে আসবো বেশি আব্বা এদের দুই ভাইরে আমরা চাইতে বেশি আদর করেন ইউসুফ এবং তার বাইরে আর আমরা রে বেশি আদর করেন না অথচ আমরা হইলাম শক্তিশালী দল আব্বা ভুল পথে আছে ভুল বুঝের মধ্যে আছেন সুতরাং আব্বার নজর যদি আমাদের দিকে ফিরানোই লাগে তাহলে কাজ একটা করা লাগবে কি কাজ ও কুতুলু ইউসুফ আও ইতরহুহু আরদা ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন উকতুলু ইউসুফ আও ইতরহুহু আরদা ইউসুফকে হয়তো মেরে ফেলো ইউসুফ রে মারিয়া লাও আর না হয় দেশান্তর করে দাও বাড়ি সারা করো দুইটার থেকে একটাই রাস্তা এই দুইটার থেকে যে কোনো একটা কাজ যদি করা যায় হয়তো মেরে ফেলো না হয় বাড়ি সারা করো তাহলে তো আব্বার নজর আমরা ছাড়া আর যাইবার কোনো জায়গা নাই আমরা ছাড়া আব্বার আর কোনো গতি থাকবে না কথা বুঝে আসতেছে আবার এখন এই কাজটা যে অন্যায় এটা কিন্তু বুঝে এই কাজটা যে অন্যায় এটা কিন্তু ঠিকই বুঝে তাদের কথায় বোঝা যায় তারা বলছিল এই কাজটা করার পরে ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন এর পরে আমরা তওবা তাসতির করে নেককার হয়ে যাইমু কথা বুঝছেন না যে কোনো একজন মানুষ যদি গুনাহ করার পরে মনে মনে এটা আসে যে আমি এটা গুনাহ করছি তওবা করে লই গুনাহ থেকে ফিরে আসার জন্য মনে যে টানে গুনাহ যে করছি তওবা করা দরকার এটা ইমানে গোতা ইমান মানুষের ভিতরে ইমান থাকলে ভুল রে ভুল কইব ইমানে কওয়ায় অনেক সময় দেখবেন অনেক সুদকুররাই কথা কয় যে খাইলাই পরে তবু করে নেব খুব সাবধান ইউসুফ আলাইহিসসালামের দশ ভাই কথা বলার পরে একজন মানুষ বলছিলেন তাদের মধ্যে সবার বড় ভাই যিনি দেখ দেশান্তর করা একটা অপরাধ মেরে ফেলা আরেক অপরাধ কিন্তু দুই অপরাধের ওজন কিন্তু সমান না মার্ডার করা আর বাড়ি ছাড়া করা কি দুইটার ওজন কি সমান বড় ভাই সিদ্ধান্ত দিলেন একটা কাজ করো মার্ডার করিয়া এই বুঝা মাথায় লইও না কারণ যেই ব্যক্তি মার্ডার করে ওই ব্যক্তি জাহান্নামী হয় কথা বুঝে আসতেছে একজন মানুষকে যদি মার্ডার করে সে তো দুনিয়াই মেরে ফেলল দুনিয়া মার্ডার করে ফেলল জীবনের বিনিময় হবে হাসরের মাঠে আল্লাহ যদি বলেন কি চাস যে সে আমার জীবন নিছিন এখন আমি তার বদলা আমি যাইমু জান্নাতে সে থাকবো চিরদিন জাহান্নামে ইউসুফ আলাইহিসসালামের বড় ভাই সবার বড় যিনি উনি বলেন না মার্ডার করা যাবে না এই মামলা গারল যেত না করতে যদি হয় আমাদের উদ্দেশ্য হইল বাবার আদর আমাদের দিকে আইতো বাবার নজর বাড়ি সারা করে ফেলি বাড়ি সারা করার জন্য তারা মোটামুটি সিদ্ধান্ত নিল লও একটা কাজ করি ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতহু বাদু সাইয়ারা ইন কুনতুম ফাইলিন কিছু যদি করাই লাগে মারা যাবে না
বাড়ি ছাড়া করে কোন একটা রাস্তার কিনারের কুয়ার মধ্যে ফেলাইয়া দিমু, উঠে তো আসতে পারবে না, কোনো পথিক দলে যদি পায় তার এক গোলাম বানায়া নিয়ে যাব, যেই দেশের মানুষে পাইব ওই দেশেই তারে লয়ে যাইব, আর আসতে পারবে না। দশভাই সিদ্ধান্তে পৌঁছল, ঠিক আছে এই কথাই ভালো, দমে মারার দরকার নাই, তবে বাড়ি ছাড়া করতেই হবে। আব্বার কাছ থেকে কি বলিয়া আলাদা করবেন, আব্বা তো তারে একা ছাড়ে না কোনো দিকে, আব্বা এত আদর করেন, তারে না দেখলে আব্বার চোখ ঠান্ডা হয় না, তারে পাশে না নিয়ে ঘুমাইলে আব্বার ঘুম আসে না। আমরা যে কয়েকদিনের জন্য চলে যাই, আব্বাই কি দিবেন নি না দিবেন না সেটা আগে বুঝো। দশভাই একসাথে বাবার কাছে গিয়া বলে, কলু আব্বা, দেখতে দেখতে তুই ইউসুফ 13 বছরের মানুষ, হাতে ভাই লম্বা হয়ে যেতেছে, ইউসুফকে কি আপনি, আমাদেরকে কি আপনি সন্দেহ করেন, ইউসুফের ব্যাপারে আপনি কি বিশ্বাস করেন না নাকি, নইলে তো আমাদের সাথে দেওয়ার কথা, আমরা কি সৎ ভাই হিসেবে তারে দেখি নাকি, আমরা তো তার উত্তম ভবিষ্যৎ কামনা করি, আমরা তো তার মঙ্গল চাই। আব্বা সব সময় গড় মুখী বানায় রাখতেছেন, আপনি আমাদের সাথে দিয়ে দেন, আমরা তারে আদর করি, এই দূরত্ব কেন, দূরত্ব কেন, আপনি কি বিশ্বাস করেন না নাকি, আমাদেরকে কি বিশ্বাস করেন না নাকি। আরসিলহু মাআনা গাদা, আগামীকাল আমাদের সাথে দিয়ে দেন, ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ওয়াব্বা আমরা যেখানে কাজে যাই এখানে অনেক খোলামেলা জায়গা আছে, ফল ফ্রুটের বাগান আছে, আপনি তো সবই জানেন, বলে হ আগামীকাল দিয়া দেন, ইউসুফ যদি আমরার সাথে যায়। দুইটা কথা, এক নাম্বার কথা হইল আমরা মনে করবো আপনি আমরার বিশ্বাস করে, দুই নাম্বার কথা হইল ইউসুফ মনে মনে অনেক আনন্দ ফুর্তি আনন্দ করতে পারবে, খোলামেলা জায়গায় দৌড়াদৌড়ি করলো, ফল ফ্রুট খাইল। ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমরা 10 ভাই মিলিয়া তার হেফাজত করব, কোনো চিন্তাই করবেন না আপনি। ইয়াকুব আলাইহিসসালাম বলেন, বাবারে তোমরা ও বিশ্বাস করার কারণে কিন্তু আমি ইউসুফকে আমার কাছে রাখি, বিষয়টা এমন না, কেন রাখি জানো নি, তোমাদের সাথে কেন দেই না তা জানো নি। ইয়াকুব আলাইহিসসালাম বলেন, قال إني لا يحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون. وامات ছেলে রাব ইউসুফের ব্যাপারে আমার বড় ভয় হয় এবং চিন্তা হয়, চোখের আড়াল হয়ে গেলে আমি চিন্তিত হয়ে যাই। আদরের বাচ্চা 5 বছর বয়স আপনার, বিবির কাছ থেকে বই লাগেছেন, তুমি পাক শাক করো, আমি গুসুলের আগে ছেলেটার চুলটা কাটায় লইয়া আইসিলুম, তো বিবিও চিনেন, যাইতে আইতে আধা ঘন্টা, চুল কাটলে আধা ঘন্টা, বাবার সাথে গেছে সন্তান, যদি 1.5 ঘন্টা হয়ে যায় ফোন দিলায়, এই ফোনটা দিল কেন, এটার নাম হলো চিন্তা, কথা বুঝে আসছে। ইউসুফ আমার চোখের আড়াল হয়ে গেলে আমার চিন্তা হয়, ওয়াকফু এবং ভয় হয়, কেন জানিনি, আমরা যে এলাকায় বসবাস করি এই এলাকার বিভিন্ন জায়গায় বাঘের বড় উপদ্রব, তোমাদের অমনোযোগিতার কারণে হঠাৎ যদি ইউসুফরে বাঘে খেয়ে ফেলে, এই জন্য আমি আমার হাত ছাড়া করি না, নজর ছাড়া করি না রে, তোমাদের অবিশ্বাস করার জন্য না, বুঝে আসতেছে। এবার ছেলেরা উত্তর দেয়, কালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাহ ইন্না ইযাল লাখাসিরুন। এই 10 ভাই মিলে আব্বার সাথে এমন এক কথা বলল, আব্বা আপনি তো জানেন আমরার ব্যাপারে, আমরা 10 ভাই যে কত শক্তিশালী দল,
তাফসীর ওয়ালা লিখেন এক একজন এক একটা বাঘের সাথে মাইর করতে পারত। সুবহানাল্লাহ। আপনি তো জানেন আমরার ব্যাপারে, আমরারে থইয়া ইউসুফরে বাঘে খেয়ে ফেলব, তাকে না তাকে হওয়ান কথা দেশ মুখ দেখায় আম কেমনে আমরা আদরের বাইরে তোরা সামনেই খাই লইল আবার বেড়াগিরির গপ করস, এটা কই মনছি। বাপ খুব খুশি হইল, রাজি হইল, যাও আগামীকাল দিয়া দিব সাথে। অনেক সময় চলে গেছে, আসলে অনেকটা সময় চলে গেছে, আমি আবার আরেকটা প্রোগ্রামে যাইতাম অনেক দূর, ওইখানে গিয়া তো পস্তাম। ইয়াকুব আলাইহিস সালাম আগামীকাল দিয়া দিবেন। পরের দিন সকালবেলায় দশ ভাই রেডি, বাবার সামনে খুব আদর দেখাইতেছে, একজনে কুলে লয় একজনে কান্দ লয়। ইয়াকুব আলাইহিস সালাম এই দৃশ্য দেখিয়া তিনি বড় খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। কাছে করে নিয়ে হুজরার ভিতরে ঢুকলেন, ইউসুফ আমার সাথে আসো, দশ ভাইয়ের সাথে যাইবা, এই জীবনের প্রথম তুমি আমার চোখের আড়াল হচ্ছ, আমার সঙ্গ হারা হচ্ছ, আমি সারা ভাইদের সাথে এই প্রথম তো যাইতেছ। আমার বড় চিন্তা হইতেছে, চোখের পানি চলতেছিল, ইউসুফ আলাইহিসসালাম মাঝে মাঝে বাফের চোখের পানি মুছে দেন, আব্বা ভাইদের সাথে যাব, ঘুরে ফিরে তো আমি চলে আসতেছি, কান্দেন কেন, কাঁদিয়েন না, আবার চলে আসতেছি তো আব্বা। ইয়াকুব আলাইহিসসালাম বলেন, ইউসুফ যাও, সব সময় আল্লাহর কথা স্মরণ রাখবা, এই দুনিয়ার জমিনে সবাই সবাইকে ভুলতে পারে, আল্লাহ তার বান্দা বলেন না। আপনার সন্তানকে যদি কোনো জায়গায় পাঠান, আমরা অভ্যাস হইল আমরা সন্তানরে কইয়া দিই বেশি সমস্যা ফললে তোর মামার বাসার যাইস গে, আরো যদি অসুবিধা হয় তোর খালু আছে হেন ফোন দিস। একবারও সন্তানকে বাবা এই কথা কয় না, আল্লাহর কাছে দোয়া করিস, আল্লাহর উপরে ভরসা রাখিস। শিক্ষা ইয়াকুব আলাইহিসসালাম বলেন, আল্লাহর উপরে ভরসা রাখবা, বান্দাকে আল্লাহ বলেন না, সবাই সবরে বলতে পারেন, আল্লাহ বান্দা বলেন না। একটা তাবিজ দিয়ে দিলেন কোমরে বেঁধে, আমার আব্বা আমাকে দিছিলেন বরকতি তাবিজ, আব্বা পাইছিলেন তার আব্বার কাছ থেকে, এই তাবিজটা তোমার কোমরে তাকুক যাও, আল্লাহর হাওলা। ছেড়ে দিলেন, ছেলেদের হাতে দিয়ে দিলেন, তোমরা দেখাশোনা করো, কিন্তু তোমরা বলছো দশ ভাই মিলিয়া পাহারাদারি করে রাখবা, নাও দিয়ে দিলাম। যাইতেছে চোখের সামনে তো খুব আদর, যখন বহু দূর চলে গেলেন আওয়াজ আসবে না, চোখেও দেখা যায় না, এরিয়ার বাহিরে চলে গেছে, এমনি দশ ভাইয়ের চেহারা তো আগের চেহারা নাই, হাসি খুশি চেহারা নাই, হিংস্র চেহারা হয়ে গেছে দশ জনে, এমন মার শুরু করছে, একজনে লাথি দেয় আরেকজনে ছর মারে একজনে কিল মারে। ইউসুফ জীবনে কোনোদিন এই জাতের নির্যাতনের শিকার হন নাই, কাঁপতেছে ভয়ে ভয়ে কাঁপতেছে, নিয়ে এরপরেই এক একজনের ভাইয়ের কাছে আশ্রয় চায়, মিয়া ভাই মেজু ভাই আমারে কেন মারে, মিয়া ভাইও ছর মারে, সব ভাই এনে এমনভাবে তারে মার শুরু করলো ছোট ভাইটা, দশ জনে মিলিয়া সৎ ভাই বলি এমন ফিটা দিছে এমন মার, চোখ বন্ধ করে রাখছেন, মুখের কোনো আওয়াজ নাই, নির্বাক হয়ে গেছেন উনি। ছোট্ট শিশু মাত্র 13 বছরে পা দিয়েছেন, আর সুন্দর কি পরিমাণে এটা তো আপনারা আগেই শুনছেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ একা ইউসুফকে দান করছেন। ইউসুফ আলাইহিসসালাম এত সুন্দরের অধিকারী, ফর্সা মানুষ, মারের আঘাতে সারা শরীর দাগ হয়ে গেছে, লাল হয়ে গেছে, এখন সিদ্ধান্ত হলো আর মারামারির দরকার নাই, দমে মরে যাইব, আমরা তো মারার মামলার মতো মামলা গাদ কাঁধে উঠাবো না, এত বড় অপরাধ কাঁধে নিব না, কুয়া আছে সামনে একটা কুয়ার ভিতরে ফেলে দাও। তফসিরুলায় লিখেন এই যে কুয়াটা, তফসিরুলায় লিখেন এই যে কুয়াটা, এই কুয়াটা ছিল 70 হাত গভীর, কয়াত আরো জোরে কর, 70 হাত ভাঙ্গিস গিয়া তুমি যে
ডিজিটাল বাংলাদেশ দায় পরে যেই মাত্র ছেড়ে দিল ইউসুফ আলাইহিস সালাম কি কুয়ার ভিতরে ছাড়বে তারা মনস্থ করে ফেলছে কুয়ার পারের মধ্যে নিয়ে ইউসুফের গায়ের যেই লম্বা জামা আরবি মানুষ লম্বা একটা জামা গায়ে দেয় নিচের কাপড়টা ছোট পরে একটা জামা দিয়া একবারে নেস্তে সাপ পর্যন্ত জামা খুলে ফেলছে ইউসুফকে সুন্দর দেখাচ্ছে না জামা খুলে রাইকে দিয়া যখন ছেড়ে দিয়েছে তখন ইউসুফ আলাইহিস সালাম একটা চিৎকার দিছিলেন তখন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিব্রাইল ইউসুফের গায়ে যেন কোনো পানি না লাগে সত্তর হাত গভীর কুয়াটা বিশ হাত পানি পঞ্চাশ হাত শূন্য ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছেন নিচের দিকে যান আল্লাহর হুকুম পায় জিব্রাইল আমিন ওই দিন একসাথে ছয় শত নূরের পাকা ছেড়েছিলেন জিব্রাইল আলাইহিস সালাম তো দুই পাকা ব্যবহার করতেন দুইটা পাকা দিয়েই এক টান দিলে দুনিয়ায় চলে আসতে পারেন ওই দিন একটা নয় দুইটা নয় ছয় শত নূরের পাকা ছেড়ে দিয়ে এক টান দিলেন জিব্রাইল আমিন বর্ণনা করেছিলেন আপনার আমার পয়গম্বরের কাছে আমিও যাই ইউসুফও যায় আমিও যাই ইউসুফও যায় ইউসুফ এই পঞ্চাশ হাত গভীর নিচে পানিতে পৌঁছার আগেই আমি কেনানের কুয়ার ভিতরে ডুইখে যাও ধরে ফেলছে ইউসুফ আলাইহিসসালাম জিব্রাইল আমিনকে দেখে চিনে ফেলছেন বুঝে ফেলছেন উনি কারণ চিনার একটা কারণ আছে ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাথে থাকতেন তো জিব্রাইলকে প্রায় সময় দেখছেন অভয় দিচ্ছেন চিন্তার কারণ নাই আমি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ শুনো ইউসুফ আল্লাহ তোমাকে এখান থেকে উঠাইবেন সম্মানের আসনে বসাইবেন এমন প্রতিষ্ঠিত করবেন আল্লাহ তোমার এমন বড় বানাই বড় ইউসুফ এই দশবাই যারা নির্যাতন করছে ওরা তোমার সামনে অসহায় হইয়া দাঁড়াইব তুমি এদেরকে কুচা কাছা দিয়া এই ঘটনা স্মরণ করাইয়া দিতে পারবা ওরা তোমারে চিনব না আল্লাহ তোমাকে এমন জায়গায় উঠাইবেন ওরা কল্পনাও করতে পারবে না ভাবতেও পারবে না যে ইউসুফ এখান থেকে আজকে কোথাও কুয়ার ভিতরে আল্লাহ বলেন জিব্রাইল সম্মানীর পুত্র সম্মানী সম্মানীর পুত্র সম্মানী খালি গায়ে মানায় না জামা পরায় দাও জিব্রাইল আলাইহিস সালাম বলেন এই কুয়ার ভিতরে জামা কই যে দেখো তার কোমরের মধ্যে একটা তাবিজ বান্ধা আছে যিনি বান্ধে দিছে ইয়াকুব নবী সেও জানে না এর ভিতরে কি আছে উনি পাইছেন তার আব্বার কাছ থেকে এই তাবিজটা তুমি বাহির করো এর ভিতরে একটা জামা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইল তোমার কি মনে নাই ওই যে আমার ইব্রাহিমকে নমরুদের আগুনে ফেলা হয়েছিল কাপড় খুইলা জান্নাত থেকে যে এই জামা পরায় দেওয়া হয়েছিল এই জামা তো আর জান্নাতে ফেরত আসে নাই ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ এই জামা কি করবো জান্নাতি জামার বৈশিষ্ট্য বড় করা যায় ছোট করা যায় বড় করা যায় ছোট করা যায় তাবিজ বানায় বরকতের জন্য রাখছিলেন উনি ওনার সন্তান ইসহাককে দিয়েছিলেন ইসহাক তার সন্তান ইয়াকুবকে দিয়েছিলেন বরকত এই বরকত ইউসুফের কোমরে টান দিয়া তারে পরায়া দাও সুরার ঘটনার সর্বশেষ পর্যায়ে একবার এমন একটা পরিস্থিতি আসবে এই জামা ইয়াকুব আলাইহিসসালামের চোখে মুখে লাগানোর সাথে সাথে ওনার অন্ধ চোখ ভালো হয়ে যায় বরকতি জামা এটা কুয়ার ভিতরে আছে সামনে আর বাড়ার মতো সময় হাতে নাই তাফসির মাহফিল এটা অষ্টম বার্ষিক নবম বার্ষিক ওই তো আমরা চাইনি না চাই না